মা হওয়া না যোগ্যতার দরকার, জানিস তো? মা হতে গেলে যোগ্যতা হতে হবে, তারপরে এগা মা হওয়া যাবে, ঠিক আছে? তো তোর সেই যোগ্যতাটাও নাই, সেই যোগ্যতাটাও ভগবান তোর কাছ থেকে কেড়ে নিল। দেখলি তুই কত হাসতি না, তুই কত হাসতি না, আজকে তুই কাঁদছিস আর মানুষ হাসবে। তো ইন্টুটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও। তো দেখলি দেখলি মানুষকে এত চটকিয়েছিস, এত চটকিয়েছিস, ঠিক আছে? আজকে পাপের ফল দেখ ধীরে 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 বেরোচ্ছে, দেখেছিস? পাপের ফল ধীরে ধীরে বেরোচ্ছে। মা হওয়া চারটেখানি কথা নারে, তুই যা পাপ করেছিস বাচ্চাদেরকে নিয়ে, ভগবান তোর কাছ থেকে সেটাকেও ছিনে নিচ্ছে, দেখছিস তো? ইনসানের মা তো হতেই পারিস নি, ইনসান মানে মানুষ, মানুষের মা হতে পারেনি, একটা বাচ্চার মা হতে পারেনি। সেখানে একটা ভেবেছিল যে জানোয়ার, সেই জানোয়ারেরও কিন্তু মা হতে তুই পারলি না, সেটাকেও আজকে তোকে হাতছাড়া করতে হচ্ছে, তাই না? তাহলে এবার তুই ভাব যে তুই যে পাপ করেছিস, এত জিগড়েছিস, বিগড়েছিস, চেগড়াইছিস মানুষকে, ঠিক আছে? এত মানুষের বাচ্চাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিস, আজকে দেখতে পেরেছিস এটাকে বলে পতং, এটাকে বলে পতং, বুঝতে পেরেছিস তো? তো বেশি হ্যাঁ কণ্ঠবাজি করছো, করো, কিন্তু অতিরক্ত কারো বাচ্চা, কারো কি, কারো বল, তুই ইয়েকে কি কণিকাকে কীভাবে অত্যাচার করেছিস দুটো বছর, কিন্তু কণিকা তার কিন্তু জবাব দেয়নি, কেন? ওর ভিতরে ইনসানিত আছে, বুঝেছিস তো? আর তোর ভিতরে সেটা নেই, তাই ওরা মুখ বুঝে চুপ করে থেকে জাগার জিনিস জাগায় ঠিক পাঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? আজকে তুই বোঝ সেই ওর যে বিধবা শাশুড়িটাকে, সেটাকেও তুই শুয়ে দিয়েছিস। আজকে বোঝ, আজকে বোঝ, এগুলো হলো তোর পাপের ফল, এটা তোর পাপের ফল। তুই কাঁদছিস না, তোর কান্নাতে দুঃখ লাগছে, কিন্তু তোর ওইটা হলো কুমিরের কান্না, কুমিরের কান্না। চল ভালোই হলো তোর একটা কাজ কমে গেল, তাই না? ভালোই হলো একটা কাজ কমে গেল, বরং একটা ভিডিও যেটুকু তুই তোর ওই জানোয়ারটাকে টাইম দিতি, সেইটা হয়তো আর একটা ভিডিও বানাতে পারবি, তাই না? আর একটা ভিডিও বানাতে পারবি। তো ভগবান তোকে, তুই মানে এত টাইম চেয়েছিস ভগবানের কাছে ভিডিও বানানোর জন্য, তার জন্য ভগবান তোর শেরুকে তোর কাছ থেকে নিয়ে নিল, বুঝেছিস? যে শেরুকে আর তোর কাছ থেকে তোকে রাখবে না, সে অন্য বাড়িতে পালন হবে, তোর বাড়ির ভাত ওর এইটুকুই আছে, ব্যাস, ঠিক আছে? একটা মানে জানোয়ার, একটা পশু, সেখানে তার মা হতেও তুই পারলি না, ভগবান আছে উপরে, ভগবান আছে। তুই কিনা বলেছিস মানুষকে, কিনা বলেছিস, বাপ বাপকে ছাড়ে না রে, বাপ বাপকে ছাড়ে না, বুঝতে পেরেছিস? বাপ বাপকে ছাড়ে না। তো পাপ করা না, একটু কম কর, একটু কম কর। মানুষের পাপ বোঝা যায় না যে কেসে কোথায় পাপ করল, তোর পাপটা না ফুটে ফুটে বেড়াচ্ছে, ফুটে ফুটে বেড়াচ্ছে। তুই কাকে না কি বলেছিস? গীতা দিদির মেয়েটাকে যায় নাই তাই বললি, যায় নাই তাই বললি। আরে ওর ঘরে মেয়ে আছে, ও বুঝবে, ও বুঝবে, তাই না, যে ওর ঘরে মেয়ে আছে, ওকে বিয়ে দিতে হবে। কিন্তু সেই মেয়েটাকেও তুই ছাড়িস নি। গীতা দিদিকে কি বলিস? গন্না কাটা বুড়ি। তুই কি, তুই কি একটা বয়স্ক মানুষকে তুই এইভাবে কথা বলিস? হ্যাঁ, তোর শিক্ষা নাই, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি, হ্যাঁ তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি, এই জানোয়ার ডেমনি, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি,
লজ্জা করে না তোর? হুম, লজ্জা করে না? হুম, তুই সোমাদিকে, সোমা মাসিমাকে সেখানেও তুই একটা কথা বলেছিস, ঠিক আছে, ওই বয়স্ক মহিলাটাকে নিয়েও তুই অনেক বাজে বাজে খারাপ খারাপ কথা বলেছিস। হুম, রিম্পা দুটো বাচ্চা তাকে পর্যন্ত লরির তলে পিষে ফেলতে গেছিস। হুম, তাহলে এবার ভাব, তাহলে এবার ভাব। হুম, তোর লজ্জাসরম আসে আসি লজ্জাসরম? হ্যাঁ, আজকে একটা মানে কি বলবো, তুই তাকে সন্তানই ভাবিস। হুম, তুই তাকে সন্তানই ভাবিস, কিন্তু সেই সন্তানটা আজকে দেখ তোর বাড়ির থেকে অন্য বাড়িতে যেতে হচ্ছে। তোর কি কপাল, ফুটা কপাল! হুম, লোকের বাচ্চাকে এত মেরে মেরে খাবি, তাহলে তোকে কি করে দেয় বল, কি করে দেবে বল? হুম, ভগবান শুনছে রে, ভগবান শুনছে, তুই যে পাপগুলো করেছিস না, তোর পাপ ফুটে ফুটে বেরোচ্ছে, তোর এই পাপেরই হ্যাঁ এই জন্মে তোকে দেখিয়ে দিচ্ছে, এই জন্মে তোকে দেখিয়ে দিচ্ছে, বুঝেছিস? হুম, আদানবিক হাসি। হুম, কথা বলার আগে ভাবিস না কিছু না, জানোয়ার কোথাকার। হুম, আস্ত একটা জানোয়ার তুই, আস্ত একটা জানোয়ার, বুঝেছিস? আজকে রাখ, ধরে সেরুকে রাখ, রাখ রাখ, আজকে সেরুর মাও হতে পারছিস না তুই, একটা সন্তানের মা তো দূরের কথা, একটা সন্তানের মা তো দূরের কথা, সেরুর মা হতেও পাচ্ছিস না। হুম, বুঝতে পেরেছিস দুনিয়া কোথায়? হ্যাঁ, পাপ এই পুণ্যতে এইখানেই, বুঝেছিস? পাপ এখানেই, পাপ বাপ ছাড়ে না। হুম, পাপ বাপ ছাড়ে না, বুঝেছিস? পাপ বাপ ছাড়ে না। হুম, ওই দেখ আমার ঘরেও আছে তিনখানা, তিনখানা, ওই যে উঠলো পাপার পিছনে, সব সব পাপার পিছনে আর দাদুর পিছনে, বুঝেছিস? একটা মা দুটো বাচ্চা, ওই যে দাদুর পিছনে পিছনে চলে গেল। তো এরাও বোঝে ভালোবাসা, জানিস তো, একটা পশু বোঝে ভালোবাসা। হুম, আর তুই মানে লোকের বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিস, কত বদদোয়া দিয়েছিস তাদেরকে, কি করে ভগবান হজম করবে রে, কী করে ভগবান হজম করবে? ভগবানও পারছে না, ভগবানও পারছে না যে তুই পাপটা করেছিস। হুম, আজকে দেখ, দেখেছিস? হুম, ভগবানও ছাড়ে না তোকে, কাউকেই ছাড়ে না, কাউকেই ছাড়ে না। হুম, তুই একটা ভিডিওতে বলেছিস, সেই ভিডিওটা আমি পরে দেব। হুম, যে যে যেরকম করে সে সেরকম ই করে। তো তুই কি করছিস, তুই কি করেছিস? তুই এত জ্ঞানী, এত বুদ্ধিমান, আইবিএ পাস, তুই কি করেছিস, তুই কি করছিস? হ্যাঁ, আজকে তোর সেরু তুই ছোটোবেলা থেকে ওকে মানুষ করেছিস, আজকে অন্য লোককে দিয়ে দিতে হচ্ছে। হুম, তুই কাঁদছিস আর লোকে হাতে তালি দিচ্ছে। তুই একদিন মানুষের খুব হাতে তালি দিয়েছিলি, দেব ভিডিওটা, দেব। হুম, দেব। হ্যাঁ, ওখানে তো একটু টাইম লাগে, দেব, খুব হাতে তালি দিস, তাই না? খুব মানুষকে বলিস, যেটা নিয়ে মানুষকে বলেছিস সেইটাই তুলে ধরব পরের ভিডিওতে, বুঝেছিস? তোর লজ্জা সরম নাই রে, লজ্জা সরম নাই। হুম, আর আজকে তুই কিভাবে শেরুকে দিবি, কি করে দিবি, কি করে দিবি শেরুকে? হ্যাঁ, লাগছে না? তুই একটা পশুর জন্য কান্না করছিস, হ্যাঁ, সে পশু তাকে জন্ম দিসনি তুই, শুধু খাইয়েছিস, বিছানাটাও উঠতে দিস না, শুতে দিস না। হুম, আর আমাদেরগুলো, আমাদেরগুলো এই যে হিটার জলে আবার এই মোটা কম্বল, তার মধ্যে আমাদের সঙ্গে শুয়ে থাকে, আমাদের সঙ্গে শুয়ে থাকে ওরা। হুম, হয়তো ভালো হবে,
তারা হয়তো ভালোভাবেই রাখবে, তোর থেকে ভালোভাবে রাখবে। তুই তো খাওয়াস দই আর ভাত, দই আর ভাত, দই আর ভাত, দই আর ভাত এই ঠান্ডার মধ্যে নিচে ফেলে রাখিস। তুই আবার মন্দির আর এটাকে কুকুরটাকে নিয়ে কথা বলিস, ওকে নিয়ে কথা বলিস, জনিকে নিয়ে কথা বলিস, তাই তো? তুই আগে নিচে দেখ আমি কি করি, আমি কি করি সেটা আগে দেখ, তারপর পরকে বলিস, তারপরে যত পারিস পরকে বলিস। এই কিষানুকে কিনা বলছিস, কিষানুকে নিয়ে সন্দীপকে কিনা বলছিস, কিনা বলছিস, সিম্পেতি দেখাচ্ছে, এ করছে সে করছে, কিনা বলছিস, তোর মুখে যা আসছে তাই বলছিস, যা আসছে তাই বলছিস। হ্যাঁ, তুই দেখাতি না, তুই দেখাতি না, শেরুকে দেখাতি না, তুই ভুলে গেছিস? তুই যদি শেরুকে দেখাতে পারিস তাহলে ও কেন ওর বাচ্চাটাকে দেখাতে পারবে না, কেন দেখাতে পারবে না? তোর ভয়ে, তোর ভয়ে তুই কাউকে দেখে ভয় পাস? নিজের স্বামী শ্বশুর শাশুড়িকে তোকে তো ভয় পাস না। আর ও তোর নিজের সন্তান, ও জন্ম দিয়েছে, তাকে দেখাবে তোর ভয়ে? তোকে তোর ভয়ে দেখাবে না, তোর ভয়ে দেখাবে না? জানোয়ার ঢেমনি কোথাকার, লজ্জা সরম কর, লজ্জা সরম কর, একটু লজ্জা সরম কর, ঠিক আছে? আজকে পতিদেবকে নিয়ে বসে গেছিস, আজকে পতিদেবকে নিয়ে বসে গেছিস, কেন আজকে কেন পতিদেবকে লাগলো তোর, কেন লাগলো? মানুষ যখন অসহায় হয় না তখন মানুষের পাশে মানুষকেই দরকার হয়। আজকে সন্দীপের পাশে সীমাদিদে আছে বলে তুই কত কিছু না বলছিস, কত কিছু না বলছিস। আজকে কেন তোর স্বামীকে তোর পাশে লাগলো, কেন লাগলো? কয়দিন আগেই তো দেখাচ্ছিলি, দেখো আমার সঙ্গে কি ব্যবহার করে, আমার সাথে একটু ভালো ব্যবহার করে না, আমার সাথে এরম করে সেরম করে। তোর ব্যবহারে, তোর ব্যবহারে করে, জানিস তোর ব্যবহারটা এত নোংরা, এত নোংরা। স্বামীকে স্বামী বলে মানিস তুই, মানিস? এই স্বামীকে স্বামী বলে মানিস তুই? আজকে কেন তাকে পাশে নিতে হয়েছে, তোর ভাড়াটাকে আজকে কেন তোর পাশে নিতে হয়েছে? যে দেখো আমি কি শুনে আসলাম, তুমি সাপাই দাও, তাই তো? তুমি সাপাই দাও, তার জন্য ভেড়াটাকে নিয়ে বসে গেছিস। হ্যাঁ আছে রে ভগবান আছে, যে একটা বাচ্চাকে নিয়ে তুই দুটো বছর ছিঁড়ে ছিঁড়ে ফ্যামিলিটাকে খেয়েছিস, তারা যদি কেউ একটা সুসাইড করতো, ধর কণিকায় সুসাইড করতো, কি হতো ওর, ওর ফ্যামিলিটার কি হতো? পুরো রাস্তায় দাঁড়িয়ে যেত, কেননা ওদের ইউটিউবের উপর থেকে পুরো সংসারটা। আর তুই চেয়েছিলি যে ওদের কেউ শেষ হয়ে যাক, কেউ শেষ হয়ে যাক, আর তুই হাতে তালি দিতি, এরকম ঢেমনি তুই, এরকম ঢেমনি তুই, জানিস? আজকে একটা জানোয়ার, তারও তুই আর ভরণ পোষণ নিতে পারছিস না, তোকে দিয়ে দিতে হচ্ছে কাউকে। একটা জানোয়ারেরও মা হতে পারলি না তুই, ছি 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 ছি, একটা জানোয়ারও মা হতে পারলি না, পাপ এই পুণ্যতেই আছে রে, এই পুণ্যতেই আছে, বুঝেছিস? লজ্জা করে না তো, লজ্জা করে না, এখনো শুধরিয়ে যা, মানুষকে এত বলিস না, একটু শুধরিয়ে যা, তাতে তোরই ভালো হবে, আমাদের কিছু না, তোরই ভালো হবে, বুঝতে পেরেছিস? জানোয়ার কোথাকার। আজকে বরকে নিয়ে বসে গেছে, সাপাই দাও, সাপাই দাও, তাই না? কেন বসেছিস আজকে, আজকে কেন বসেছিস? তাহলে তো বুঝলি মানুষের পাশে মানুষকে রাখে লাগে, তাই না? মানুষের পাশে মানুষকেই লাগে, সে যেই হোক, সে যে মানুষটাই হোক, সে আপন হোক পর হোক যেই হোক,
মানুষ কি না, মুখ ভরে ভরে যা বলেছিস পিছের ভিডিওগুলো দেখগা, যা যে যা দেখগা, তোর মুখটাও কোনোদিন ভগবান ব্যাকা করে দেবে, জানিস তো, তোর ওই যে মুখটা না সেটাও কবে ব্যাকা করে দেবে, দেখে নিস। তুই যা বলে রেখেছিস, তোর যা চ্যাগরানো মানে অ্যাক্টিং কিরে ভাই, তোর সিনেমার হিরো হিরোইনরা ফেল, মানে যারা দস্যু বদমাইশ গুন্ডা পাঠ করে না, তাদেরকেও ফেল করে দিয়েছিস তুই, তাদেরকেও ফেল করে দিয়েছিস। এটাকে রোস্ট বলে, তুই যেটা পিছে করে এসছিস এটাকে রোস্ট বলে, রোস্ট বলে। তো লজ্জা করে না, সত্যি তোর লজ্জা করে না, তোর ওই কথাগুলো শুনলে সত্যি আমাদের লজ্জা করে, যে এই মানুষ না অমানুষ, এই মানুষ না অমানুষ, না জানোয়ার, তোর ওই শেরু জানোয়ারটা না, তারও বুদ্ধি আছে জানিস, তারও বুদ্ধি আছে, কিন্তু তোর বুদ্ধি নাই, তোর বুদ্ধি নাই, জানিস তো, অসভ্য মহিলা কোথাকার। তোকে কারা যে সাপোর্ট করে তারাও মনে হয় তোর মকে তোর মতনই, না হলে দিনের পর দিন মানে মানুষকে এত টর্চার করছিস, এত মানে বাজে বাজে কথা বলছিস, তারপরেও সেই মানুষগুলো তোকে সাপোর্ট করে কি করে, বুঝি না বাবা, বুঝি না, বুঝি না যে তোকে কিভাবে সাপোর্ট করে সেই মানুষগুলো, আমার মনে হয় এই প্রকৃতির, তোর মতনই, তোর মতনই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।